হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি রিতা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমত আপনাদের দয়ায় ভালো আছি। তো এই তো আমার মুরগি দিয়ে শুরু করে দিলাম আজকের ভিডিওটা। আপনার ভাইয়া মাঝে মাঝে একটু মুরগিটাকে ছেড়ে দেয় হাঁটার জন্য। আসলে ওরা খাঁচায় থাকতে থাকতে ওদের কাছে খারাপ লাগে, আর আমাদের মুরগিটা মানে বের হলে আর ঢুকতে চায় না। তো এই যে রীতিমতো আজকে ও সে ডিম দিয়ে দিয়েছে, দেখুন ডিমগুলো কত সুন্দর লাগছে। তবে সে প্রতিদিন দেয় না, একদিন পর একদিন ডিম দেয়। তো আসলে আমার কাছে জিনিসটা খুবই আনন্দের, মানে খুব ভালো লাগে, কি বলবো। তো যথারীতি প্রতিদিনের মতো চলে এসেছি সকালে নাস্তা বানাতে। তো ঘুম থেকে উঠে আমার প্রথম কাজটা থাকে আটাটা মথে নেওয়া, কারণ আমার শাশুড়ি আটাটা সিদ্ধ করে রাখে। তো আমি উঠে আটাটাকে মথে নিয়ে পরোটা রুটি যাই হোক বেলে নিয়ে তারপর ভাজতে চলে আসি। তো এই যে এখানে এই চুলায় চা বসিয়ে দিয়েছি। তো আজকের চায়ের কালারটা খুব সুন্দর এসেছে, সেটাই আপনাদেরকে একটু দেখালাম। তো চায়ের কালারটা আসলে সুন্দর আসলে খেতেও ভালো লাগে। আমার অবশ্য চা খাওয়ার তেমন একটা নেশা নেই, কিন্তু এখন কিছুটা নেশা হয়ে গেছে আর কি। এখন পরোটা দিয়ে চা খেতে ভালোই লাগে। তো এই যে আমার রান্নাঘরটা অনেক ছোট, তাই দেখানোর কিছু নেই, তো এই জন্য আর রান্নাঘরটা দেখাচ্ছি না। তো কখনো হয়তো বা আমার শ্বশুর বাড়িটা আপনাদের সাথে শেয়ার করব। তো সবে মাত্র ইউটিউবে এসেছি, আস্তে আস্তে বন্ধুদের সাথে অনেক কিছুই শেয়ার করব। তো আসলে জানি না, মাঝে মাঝে আলসেমি লাগে ভিডিও করতে, মাঝে মাঝে ভিডিও দিতে ইচ্ছে করে না, কিন্তু আসলে ইউটিউব নিয়ে আমার অনেক বড় একটা স্বপ্ন আছে। কারণ অনেক ইউটিউবারদেরকে দেখেছি, তারা ছোট থেকে অনেক বড় হয়েছে, আমারও সেরকম স্বপ্ন আছে। জানি না আমার স্বপ্ন কতটা পূরণ করতে পারবো। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে অবশ্যই স্বপ্নটা পূরণ করতে পারবো ইনশাল্লাহ। তো আশা রাখবো আপনারা সবাই আমার পাশে থাকবেন। আর যারা এই মুহূর্তে নতুন, আমার প্রথম আজ আমার এই ভিডিওটি দেখছেন, তাদের কাছে রিকোয়েস্ট করব, তারা প্লিজ আমার চ্যানেলটি ভালো লাগলে, আমার ভিডিওগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। তাতে করে আমার প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা সঙ্গে সঙ্গে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার পাশে আছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া ভালোবাসা। তো এই তো আমি ডিম পোস্ট করে নিচ্ছি। তো আসলে অনেক আমার প্রিয় প্রিয় বন্ধু বান্ধব আছে যারা শুরু থেকে এখন পর্যন্ত আমার সাথে আছে, তাদের জন্য আসলে আমি ধন্যবাদ দিয়ে তাদেরকে ছোট করতে চাই না, তাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা। তো এই তো নাস্তা খাওয়া হয়ে গেছে আমাদের সবার। এখন হচ্ছে এই যে ছেলে পড়তেছে, ছেলের স্কুল থেকে অ্যাসাইনমেন্ট দিয়েছে। তো কি করতেছো ইয়ানা? কি খেলো? ওগুলো রেখে দাও, ভাইয়া বকা দিবে। তারপর রেখে দাও, বক্সে রেখে দাও মা। তো আমি দেখতে পাচ্ছেন বাজার নিয়ে বসেছি, একটু ওয়ার্ড্রপটা গুছাবো। তো এই যে মেয়ের কাপড় চোপড়গুলো একটু গুছাচ্ছি, কারণ এখন হালকা ঠান্ডা পড়ে গেছে। তো দেখলাম যে ওর ড্রয়ারটা ভরে গেছে কাপড় চোপড়ে। তো চিন্তা করলাম যে যেগুলো হাতা কাটা গেঞ্জি বা হাফ প্যান্ট যেগুলো এখন আপাতত পরাবো না, এখন হচ্ছে থ্রি কোয়ার্টার প্যান্ট, হাফ হাতার গেঞ্জি বা ফুল হাতার গেঞ্জি এগুলোই রাখ। তো এই যে প্যান্টগুলো আলাদা করে রাখবো। আপনাদের মনে হয় সাউন্ড শুনতে একটু প্রবলেম হচ্ছে আপু ভাইয়ারা, তো আমি একটু প্যান্টটা একটু অফ করে নিই, অফ করে আসতেছি। তো আমি ফ্যানটা বন্ধ করে এসে কথা বলছিলাম, কিন্তু দেখলাম যে বাইরে আসলে আমার শাশুড়ি ননদ সন্তান মায়েরা কথা বলতেছিল, তো এদের কথার আওয়াজগুলো আসতেছিল। ওই জন্য আমি আবার অরিজিনাল ভয়েস কেটে আবার আমি মানে পরে আবার ভয়েস দিয়েছি। তো এখানে আমার মেয়ে বলছিল যে আমাকে একটু দেখাও। তো আমি বলতেছি তোমাকে তো দেখাচ্ছি। তো আমি বললাম যে তুমি কিছু বলবা, বলে যে না। তো এই তো আমি এখন সব কিছু ভাঁজ করে রেখে দিচ্ছি ড্রয়ারে।
এই তো ভাঁজ করা হয়ে গেছে, এখন ডাটা লাগিয়ে রাখবো। আর এখানে যে কাপড়গুলো আছে এগুলো আলাদা করে রাখবো। তো আসলে শীতের সময় শীতের কাপড়গুলো ড্রয়ারে রাখি, গরমের সময় গরমের কাপড়গুলো রাখি, কারণ একসাথে বেশি কাপড় থাকলে ড্রয়ারটা বেশি গ্যাদারিং হয়ে যায়, বের করতে অসুবিধা হয়। তো এভাবে রাখলে একটু বের করতে সুবিধা হয়। তো এখন এগুলোকে একটু রেখে দিব আলাদাভাবে। তো এখানে হচ্ছে আজকে বিকেলবেলা নাস্তার জন্য নুডলস রান্না করব। তো আমি আর আমার ননদ মিলে নুডলসটা রান্না করেছি। তো এখানে আছে ফুলকপি, গাজর, বরবটি, তারপর ক্যাপসিকাম, মটরশুঁটি, টমেটো, এখানে কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, কিছু মরিচ কেটে নিয়েছি। তো মরিচ এখানে অনেকগুলো দেখা যাচ্ছে, কারণ একটা মরিচকে চার, মানে কি বলে, মাঝখান থেকে চার ভাগ করে নিয়েছি, এজন্য বেশি দেখা যাচ্ছে। তো আমার ননদ বলে যে আসলে চাইনিজ আইটেমে মরিচগুলো এভাবে কেটে দিলে ভালো দেখা যায়। তো এখানে পানি ফুটে এসেছে, এর মধ্যে নুডলস দিয়ে দিয়েছি। আসলে ক্যামেরাটা আমার তখন অফ ছিল, এটা আমি খেয়াল করিনি, তো নুডলসগুলোর জন্য দেখাতে পারিনি দেয়াটা। তো এখানে পুরো প্যাকেটের 8টা নুডলসই দেওয়া হয়েছে, কারণ আজকে বাসায় গেস্ট আসবে, গেস্ট বলতে আমার ননদের বান্ধবী আসবে দুইজন, ওই জন্য 8টা প্যাকেটই রান্না করা হয়েছে। তো এখানে 4টা ডিম, এখানে 2টা দিয়েছে, আরও 2টা দিবে, 4টা ডিম এখানে ভেঙে নিচ্ছে। তো এখানে একটু মশলা দিয়ে নিল ডিমের সাথে। তো আমার ননদের হাতে রান্না আসলে খুব মজার হয়, ও চাইনিজ রান্নাগুলো খুব সুন্দর রান্না করতে পারে, আর ও যে কোনো রান্না একবার শিখলে সেটাকে ওর নিজের মতো করে খুব সুন্দর করে রান্না করে। আমার ওর হাতের রান্না খুব ভালো লাগে। তো ওর এই নুডলসটা আসলে খেতে খুবই মজা হয়েছিল, একদম চাইনিজের মতো হয়েছিল। তো এর মধ্যে আসলে চিকেন বা পন দিলে আরো বেশি ভালো লাগতো। তো চিকেন দিতে চেয়েছিলাম, কিন্তু চিকেনটা ডিপ ফ্রিজে একদম বরফ হয়ে আছে, ওটা নামিয়ে দিতে দিতে লেট হয়ে যাবে, এজন্য আর দেওয়া হয়নি। তো আগে খেয়াল করলে আসলে দিতে পারতাম, তখন খেয়াল ছিল না নামাতে। তো আমার ননদ বললো সমস্যা নাই, এভাবেই রান্না করে ফেলি। তো আপনারা হয়তো বা অনেকেই বড় পাতিলটা দেখে হাসতেছেন, তো আমি আর আমার ননদও প্রথম দিকে হেসেছিলাম, কারণ আমার শাশুড়িকে বলছিলাম যে মা একটা বড় পাত্র লাগবে। তো উনি যখন এটা বের করে দিয়েছিল, তো আমার ননদ বলতেছে এটা কি পাত্র দিলা, ভাবি তো ভিডিও করবে। তো আসলে আমাদের এই 8টা নুডলস রান্না করার জন্য যেই পাত্রগুলো আছে ওগুলো একটু ছোট হয়ে যায়, যেমন ফ্রাই প্যানেও হবে না। তারপর যে পাত্রগুলো আম্মা দিচ্ছিল ওগুলো মনে হচ্ছিল যে না ছোট হয়ে যাবে, এজন্য কেয়ার করার এটাতেই করতে হয়েছে। তো প্লিজ আপনারা কিছু মনে করবেন না। তো এই তো সিদ্ধ নুডলসগুলো দিয়ে দিল, এখন ভালো করে নেড়ে চেড়ে নিবে। ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো নুডলসের সাথে মিশিয়ে নিতে হবে। তো আসলে নুডলসের সাথে যত রকমের ভেজিটেবল দেওয়া যায় নুডলসটা ততই সুস্বাদু এবং দেখতে অনেক সুন্দর লাগে। তো এই তো ডিম আর টমেটোগুলো পরে দিয়ে দিল। তো আমার ননদ আসলে ডিমটা আগে থেকে ভেজে উঠিয়ে রেখেছিল, তো আমি যখন নুডলস রান্না করি আমি অবশ্য একবারেই মানে ডিমটা ভেজে তার মধ্যে নুডলস ছেড়ে দেই, তো একটু অন্যভাবে রান্না করেছে। তো এই তো দেখুন নুডলসটা দেখতে কতটা সুন্দর হয়েছে। তো আমি একটা বাটিতে বেড়ে নিয়েছি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।